পুজোর টাইম, পুজো সকাল 6টা থেকে। নমস্কার, আমি ইশানী। আজকে চলে এসেছি এত সুন্দর একটা মন্দিরের ভিডিও নিয়ে, যেখানে এলে আপনারা এক টুকরো শান্তির খোঁজ পাবেন। কলকাতার পাশেই এত সুন্দর মন্দির রয়েছে, এই খবর হয়তো অনেকেই জানেন না। তার হদিশ দেব আজকের ভিডিওতে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে আপনারা চলে আসবেন সোদপুর স্টেশনে। সেখান থেকে অটোতে করে মাত্র মিনিট পনেরোর মধ্যে আপনারা চলে আসবেন গির্জামোর স্টপেজে। এখানে আসতে ভাড়া পড়বে সোদপুর স্টেশন থেকে জনপ্রতি 10 টাকা। এই গির্জামোড়ে আমরা চলে এলাম। এই গির্জামোড়ের নেবে বাঁ দিকেই রয়েছে সাইবাবার মন্দির। সুবিশাল কম্পাউন্ডের উপরে গড়ে উঠেছে সাইবাবার এই শ্বেত পাথরে বাঁধানো অপূর্ব সুন্দর মন্দিরটি। এক টুকরো শান্তির খোঁজে আপনাদের আসতেই হবে এখানে। মন্দিরের পাশেই রয়েছে বেশ কয়েকটি দোকান, যেখান থেকে আপনারা বাবার ছবি মূর্তি সংগ্রহ করতে পারবেন। আসুন আমরা জানি নেই এখানকার ডালার মূল্য কি। 30 টাকা আছে, 51 টাকা আছে, 101 টাকা আছে, যেমন নিয়ে যাবেন কোনো অসুবিধা নেই। আর পুজোর টাইম? পুজো সকাল 6টা থেকে 12:30, আবার বন্ধ হয়ে যাবে দুপুর 3টা থেকে 7:15 অব্দি পুজো, 8টা অব্দি খোলা। আচ্ছা। আর বৃহস্পতিবার রবিবার সকাল 6টা থেকে রাত্রির 8:15 অব্দি পুজো, 9টা অব্দি খোলা সারাদিন। ঠিক আছে, আমরা জেনে নিলাম এখানে ডালার মূল্য কি। এখানে সমস্ত রকমের মিষ্টি ফুল সব কিছুই পাওয়া যায়। আমরা এবার প্রবেশ করছি বাবার মন্দিরের দিকে। অপূর্ব সুন্দর সাজানো চারিদিকটা, ভীষণ ভালো লাগছে। এই মন্দিরের কম্পাউন্ডটা বলতেই হয় যে হিউজ জায়গার উপরে প্রতিষ্ঠিত। এই এত বড় জায়গায় এত সুন্দর মন্দির, এলে এতটা ভালো লাগবে আগে ভাবতে পারিনি। এই মন্দিরের চারপাশটা খুব সুন্দরভাবে বাগানে নানান গাছ ফুল ফল লাগিয়ে এত সুন্দর করে তোলা হয়েছে যে এই জায়গাটা আরও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠছে। আমি আপনাদের স্ক্রিনে মন্দির খোলবার বন্ধ হওয়ার এবং আরতির টাইম টেবিলটা সম্পূর্ণ দিয়ে দিলাম, আপনারা চাইলে পজ করে সব কিছুই দেখে নিতে পারবেন। এই মন্দিরকে সুসজ্জিত করে তোলার পেছনে বলতেই হয় যে মালির অবদান কিন্তু যথেষ্ট রয়েছে, কারণ মন্দিরটা চারিদিকটা শ্বেত পাথরে বাঁধানো এবং মাঝে মাঝে যে এত সুন্দর গাছপালা রয়েছে, এই মন্দিরের শোভা অনেকাংশে বেড়ে যাচ্ছে যার জন্য। আমরা প্রবেশ করলাম বাবার মূল মন্দিরে। শিরদি সাইবাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী ও ফকির। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের ভক্তরাই তাকে সন্ত আখ্যা দিয়েছিলেন। হিন্দু ভক্তরা তাকে দত্তাত্রেয়ের অবতার মনে করতেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে তার পরিচিতি ছড়িয়ে পড়লেও ভারতেই তার সর্বাধিক শ্রদ্ধা অর্জন করেছিলেন। সাইবাবার প্রকৃত নাম জানা যায় না। শিরদিতে আগমনের পর তাকে সাই আখ্যা দেওয়া হয়েছিল। তার জন্ম বা জন্মস্থান সম্বন্ধে কোনো তথ্যই পাওয়া যায় না। এই হলো মন্দিরে অবস্থিত বাবার চরণ পাদুকা। সাইবাবা হিন্দু এবং মুসলমান দুই ধর্মের সমস্ত অনুষ্ঠানই পালন করতেন। তিনি ছিলেন একজন ধর্মগুরু, যিনি প্রেম ভালোবাসা নীতিশিক্ষার উপদেশ প্রদান করতেন তার ভক্তদের মাঝে। তিনি খুবই শ্রদ্ধা অর্জন করেছিলেন সমগ্র ভারতবর্ষে। এছাড়াও পৃথিবীর নানান প্রদেশে মানুষেরা এখনও তাকে পূজা করেন। অপূর্ব সুন্দর এই পরিবেশে মন্দিরে যখন সন্ধেবেলা আলো জ্বলে ওঠে, মন্দিরটা সত্যি আরও অনেক স্বর্গীয় এক রূপ ধারণ করে। মন্দিরে অপূর্ব সুন্দর গাছকে কেটে কেটে নানান ধরনের মডেল তৈরি করা হয়েছে, যা সত্যি আমার ভীষণ নজর কাড়ল। মন্দিরে সিংহাসনের উপরে অধিষ্ঠান করছেন সাইবাবা। ভীষণ সুন্দর লাগছে মন্দিরের গর্ভগৃহটি। এই যে রেলিং করা রয়েছে, এখানেই দাঁড়িয়ে ভক্তরা পুজো দিতে পারেন। ভক্তরা বসে আছেন বাবার দর্শনের জন্য। এরপরে খানিকক্ষণ পর আমরা দেখে নেব আজকের সন্ধ্যারতিটিও। মন্দিরের বাইরের এত সুন্দর পরিবেশটা সত্যি আমার বড়ই নজর কাটছে, তাই আপনাদেরকেও বারবার দেখিয়ে দিচ্ছি এই জায়গাটা।
জানিয়ে রাখি, বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু এই মন্দির সারাদিন খোলা থাকে এবং বৃহস্পতিবার যেহেতু বাবার বার, সেজন্য সন্ধ্যারতির পর সেদিন কিন্তু বিনামূল্যে হাতে হাতে প্রসাদ বিতরণ করা হয়। এবার শুরু হবে আরতি, আমরা সেটাই দেখে নেব। বাবার আরতি সন্ধ্যারতির পরে ভীষণই সুন্দর এক পরিবেশ সৃষ্টি হয়। এখানে প্রচুর ভক্ত সমাগম হয়, বিশেষ করে বৃহস্পতিবার এবং রবিবার ভক্ত সমাগম অনেক বেশি হয়। আপনারা পারলে সেই দিনগুলোতে অবশ্যই আসবেন, ভীষণ ভালো লাগবে কলকাতার এত কাছে এত সুন্দর মন্দিরটা। হয়ে গেল আমার সোদপুরে অবস্থিত সাই বাবার এই অপূর্ব সুন্দর মন্দিরটি দর্শন করা এবং আপনাদের সাথে শেয়ার করলাম এখানকার যাবতীয় ডিটেলস। আপনারা অবশ্যই আসুন এবং খুব ভালো লাগবে আমি কথা দিচ্ছি। আজকে এত পর্যন্তই। এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।